হ্যাঁ লো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো আমরা একটা মজার কোশ্চেন বোর্ডে দেখতে পাচ্ছি এবং এই কোশ্চেনটা বুয়েট অ্যাডমিশান টেস্ট আসছিল কয়েক বছর আগে তো এই কোশ্চেনটা কেমন আমি তোমাকে একটু বলে দিই এটা ইলেকট্রনিক্স চ্যাপ্টারের মূলত একটা প্রশ্ন এবং এখানে দেখো একটা ট্রানজিস্টার দেওয়া আছে এই ট্রানজিস্টারের দেখো এরও চিহ্নটা যেহেতু বাইরের দিকে সুতরাং তুমি প্রথম চান্সেই ধরে নিবে এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টার এবং এই দুইটা প্যারামিটার দেওয়া আছে প্যারামিটার মানে দুইটা দেওয়া আছে একটা হচ্ছে বিটা যেটা কারেন্ট গেইন এর মান আছে হান্ড্রেড এবং একটা দেওয়া আছে VBE। মানে এই ট্রানজিস্টারটা অন করার জন্য বেজ এমিটার ভোল্টেজ কত সেটা দেওয়া আছে পয়েন্ট সেভেন ভোল্ট এবং দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে কালেক্টরের ভোল্টেজ কত হবে মানে ভিসি এই পয়েন্টের ভোল্টেজ কত অর্থাৎ সহজ কথায় আমি যদি একটা ভোল্টমিটার লাগিয়ে রাখতাম ধরো এই প্রান্ত থেকে এই প্রান্তের মধ্যে তাহলে ভোল্টমিটার আমাকে কতটুকু ভোল্টেজ ডিফারেন্স দেখাতো ঠিক আছে তো চলো আমরা তাহলে প্রশ্নটা সলভ করতে শুরু করি মোটামুটি ইলেকট্রনিক্সের এই ধরনের কোশ্চেন আসলে বইতে ডিরেক্টলি ইনডিরেক্টলি ঘোরায় প্যাছায় বলা আছে বেশ কিছু জায়গাতে আসলে এই প্রশ্নগুলো কোন জায়গা থেকে আমি তোমাকে একটি বলে দিই একটা বই আছে অনেক মোটা এটার নাম হচ্ছে সেড্রা অ্যান্ড স্মিথ এটা বইটা পড়ানো হয় ইলেকট্রনিক্স পড়ানোর সময় ওই সমস্ত বইয়ের বেসিক ম্যাথ হচ্ছে এগুলা এগুলো আসলে দেওয়া হয় টেস্ট করার জন্য যে স্টুডেন্টগুলার বেসিক কনসেপ্ট আছে কি না কিন্তু প্রশ্নটা একদম সহজ আচ্ছা ফার্স্ট অফ অল আসো এই যে ট্রানজিস্টারটা আমি তোমাকে দেখাচ্ছি এটা কিন্তু বলেছি একটা এন পি এন ট্রানজিস্টার এই এন পি এন ট্রানজিস্টারের এইটা হচ্ছে বেজ এটা হচ্ছে এমিটার আর এটা হচ্ছে কালেক্টর ঠিক আছে এইটা তোমাকে আগে বুঝে নিতে হবে এটা মাস তোমাকে বুঝতে হবে এখন এই ট্রানজিস্টারে একটা জিনিস খেয়াল করো আমি বেশ কয়েকটা প্যারামিটার তোমাকে জানাবো ধরো আমি এখানে তোমাকে একটা লুপ দেখাই লুপটা হচ্ছে এই যে একটা লুপ আছে দেখো তো ট্রানজিস্টারের বেসিক প্রিন্সিপালটা হলো যে এর বেজের মধ্য দিয়ে একটা কারেন্ট চলে কথাটা খেয়াল করো বেজের মধ্য দিয়ে কারেন্ট চললে ট্রানজিস্টারে কালেক্টর থেকে এমিটার পর্যন্ত একটা জাস্ট কারেন্টের পথ ওপেন করা হয় এবং তখন কালেক্টরে একটা কারেন্ট ফ্লো হয় আর এমিটারে একটা কারেন্ট ফ্লো হয় বুঝতে পেরেছ তাহলে এই ট্রানজিস্টারটাকে যদি তুমি যদি অন করতে চাও তাহলে এই বেজ এবং এমিটার জাংশনের মধ্যে একটা ভোল্টেজ সাপ্লাই দিতে হয় বিকজ এটা একটা পিএন জাংশন এবং এখানে যতটুকু ভোল্টেজ সাপ্লাই দেওয়া লাগে সেইটাই তোমাকে বলা আছে জিরো পয়েন্ট সেভেন ভোল্ট তার মানে এখানে পয়েন্ট সেভেন ভোল্ট না দিলে এই ট্রানজিস্টারটা অনই হবে না সো তুমি প্রথমে এই লুপে প্রথমে কে ভিএল অ্যাপ্লাই করবা ঠিক আছে এই লুপে এটাকে মনে করো আমি নাম দিলাম হচ্ছে লুপ ওয়ান খেয়াল করবা মজার জিনিস এটা তাহলে লুপ ওয়ানে আমি প্রথমে কেভিএল অ্যাপ্লাই করছি লুপ ওয়ানে কে ভিএল অ্যাপ্লাই করছি কি কি হবে তাতে এখন নিশ্চয়ই এই থ্রি পয়েন্ট থ্রি কিলো মধ্য দিয়ে কিন্তু একটা কারেন্ট যাবে তো সেই কারেন্টের নাম আমি দিয়ে দিলাম মনে করো এটাকে বললাম আই এমিটার এমিটার কারেন্ট ওকে তাহলে আসো এখান থেকে স্টার্ট করলাম যাত্রা কেমন এখান থেকে এইভাবে ঘুরে আবার আমি এখানে ব্যাক করব টোটাল ভোল্টেজ ডিফারেন্স কত পাবো জিরো সো তুমি একটু চিন্তা করে দেখো আমরা প্রথমে এখান থেকে যখন উপরের দিকে উঠতেছি কি চিহ্ন পাচ্ছি প্রথমে মাইনাস তাহলে ফার্স্ট অফ অল আমরা বাম হাতের দিকে খেয়াল করবা উপরের দিকে যাচ্ছি আমি দিস ইজ মাইনাস ফোর ভোল্ট চলে গেছি এখানে এই যে এখান থেকে এই পর্যন্ত আসলে আমি ফোর ভোল্ট ডিঙে আসলাম ওকে এবার আসি বেজে বেজে আসার সাথে সাথে পেয়েছি পজিটিভ চিহ্ন এবং বেস থেকে আসবো হচ্ছে মিটারে তো বেস থেকে মিটারে কত ভোল্ট ডিফারেন্স আছে পয়েন্ট সেভেন ভোল্ট তো এখান থেকে তুমি এখানে যদি আসো পাবে হচ্ছে পয়েন্ট সেভেন ভোল্ট এবার নাম্বার নিচের দিকে তো কারেন্ট যেহেতু নিচের দিকে দেখানো আছে আরও চিহ্ন দিয়ে তাহলে এই রেজিস্টরের এটা হবে পজিটিভ এটা হবে নেগেটিভ বুঝতেছো তাহলে এখানে আমি পাবো হচ্ছে পজিটিভ কারেন্ট ইন্টু রেজিস্টারের গুণফল কথাটা খেয়াল করো আই ইন্টু আর এটা আছে আমার বিবাহ পার্থক্য তাহলে আই ই আর এর মান হচ্ছে থ্রি কিলো ওহম তা কিলো ওহম মানে টেন টু দি পাওয়ার থ্রি দিয়ে দাও এবার এখানে আসছো মানে তুমি কি এখানে চলে গেছো সো দিস ইজ ইকল টু জেরো এটা বুঝলাম আমি কি করলাম আমি এই লুপে একটা কেভিল প্রয়োগ করলাম মূলত মানে এখান থেকে এইভাবে গিয়ে ঘুরে আবার আমি এখানে ফেরত এসছি ওইটা আমি লিখেছি এখানে আর কিছু না তাহলে দেখো তো আমার এখান থেকে আই বের করা যাবে কি না আই হোপ যাবে আই এর মান হবে হচ্ছে ফোর মাইনাস জিরো পয়েন্ট সেভেন ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি তাহলে কত হচ্ছে এটা আমার একটু ক্যালকুলেটর লাগবে তো ফোর মাইনাস জিরো পয়েন্ট সেভেন ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি সেটার এটার মান আসতেছে হচ্ছে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি অ্যাম্পিয়ার মানে সহজ কথায় এক মিলিয়াম্পিয়ার এটা এক মিলিয়াম্পিয়ার একবার টেস্ট করে দেখি ফোর মাইনাস জিরো পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পর থ্রি এক মিলিয়াম্পিয়ার এটা হাতেও করা যেত মেনলি এখন খেয়াল করবা এই এমিটার কারেন্টের জন্য এখানে অবশ্যই একটা করসপন্ডিং কালেক্টর কারেন্ট আছে এই বরাবর সেই কালেক্টর কারেন্টটা এখন বলতে পারি কালেক্টর কারেন্ট কে সাপ্লাই দিচ্ছে এই যে ব্যাটারি তাহলে এই ব্যাটারি দেখো এইভাবে এই লুপের মধ্যে কিন্তু একটা কারেন্ট সাপ্লাই দিচ্ছে অর্থাৎ আমার এই লুপটা ড্রাইভ করতেছে হচ্ছে এই পাওয়ার সাপ্লাই এর কাজ শুধু বেজের মধ্যে কারেন্ট দেওয়া আর এই পুরা লুপে কারেন্ট সাপ্লাই দেওয়ার কাজ করতেছে মূলত আমার এই টেন ভোল্টের পাওয়ার সাপ্লাইটা বিষয়টা বুঝতে পারছো আমি কি বললাম আচ্ছা তাহলে কালেক্টর কারেন্টের সাথে এমিটার কারেন্ট একটা চমৎকার সম্পর্ক আছে কি বলো তো সম্পর্কটা সম্পর্কটা হচ্ছে আই কালেক্টর সরি আই কালেক্টর ডিভাইডেড বাই আই এমিটার এটাকে আমরা বলি হচ্ছে আলফা তোমার জানার কথা আদারওয়াইজ তুমি আসলে এই চ্যাপ্টার একদম কিছুই বুঝো না সো এইটা তোমার জানতেই হবে মাস্ট যে আমার কালেক্টর কারেন্ট এবং এমিটার কারেন্টের যে অনুপাত সেটা হচ্ছে আলফা আলফার সাথে আবার বিটার একটা চমৎকার সম্পর্ক আছে সেটা কি জানো সেটা হচ্ছে আলফা মানে হলো বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস ওয়ান এগুলো বেসিক ফর্মুলা এগুলো বইতে আছে এগুলো জানতে হবে আর এগুলো সব আমরা মূলত বেসিক ক্লাস আলোচনা করে দিয়েছি এ টু জেড বাট এগুলো তুমি না জানলে কিন্তু কোশ্চেনে ধরতে পারবা না তাহলে তুমি এখন আইসি বের করবা কেমন দেখো আমি আইসি বের করতে চাই আই এর মান আমি জানি টেন টু দি পর মাইনাস থ্রি অ্যাম্পিয়ার বা ওয়ান মিল অ্যাম্পিয়ার তাহলে তুমি টেন টু দি পর মাইনাস থ্রি দিয়ে দেখো কেন সমস্যা নেই আর বিটা দেওয়া আছে একশো তাহলে হানড্রেড বাই হানড্রেড প্লাস ওয়ান সো দেখো তোমার আইসি এর মানও কিন্তু চলে আসছে মানে আমাদের কালেক্টর কারেন্ট এইখানকার কারেন্টের মান চলে আসছে কত হবে সেটা অ্যান্সার গুণ একশো বাই একশো এক সো দিস ইজ নাইন পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর অ্যাম্পিয়ার এইটা হচ্ছে আমাদের কালেক্টর কারেন্টের মান এখন বলতে পার এত কারেন্ট আমি আসলে করবোটা কি তোমার প্রশ্নের শুরুর দিকে যেতে হবে যে কী বলেছে প্রশ্নে বলেছে যে এই কালেক্টরের ভোল্টেজ কত আর কালেক্টরের ভোল্টেজ মানে তো আমি কী বলেছিলাম আমি বলেছিলাম যে যদি আমি একটা ভোল্ট মিটার লাগাই কোথায় এই কালেক্টরের সাথে গ্রাউন্ডে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের মূলত গ্রাউন্ড ওকে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড গ্রাউন্ড মানে হচ্ছে সহজ কথা জিরো ভোল্ট তাহলে এই কালেক্টর এবং গ্রাউন্ডের মধ্যে আমি কত বিভব পার্থক্য পাবো সো তোমার দায়িত্ব হচ্ছে এখন এই যে বড় যে লুপটা দেখা যাচ্ছে না এই লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করা ক্লিয়ার কেভিএল অ্যাট কালেক্টর এমিটার লুপ কিভাবে করতেছি খেয়াল করো ডেফিনেটলি এটা যেহেতু জিরো আমার এই পয়েন্টের ভোল্টেজ জিরো থেকে বেশি তাহলে ভোল্টমিটারে পোলারিটি হবে এখানে মাইনাস এখানে প্লাস মানে ভোল্টমিটার আমার এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স দেখাবে আর এখানে কারেন্ট নামতেছে উপর থেকে নিচের দিকে তাহলে আমার এখানে হবে পজিটিভ এখানে হবে নেগেটিভ তার কেভেলটা আমি কিভাবে স্টার্ট করব ধর আমি এখান থেকে শুরু করলাম পুরা লুপ ঘুরলাম এভাবে ঘুরে আবার আমি এখানে ফেরত আসলাম সবগুলো ভোল্টেজ ডিফারেন্সের যোগফল কত হবে জিরো তাহলে এখান থেকে শুরু করো প্রথম উপরের দিকে যাও কি চিহ্ন পাইছো মাইনাস সো দিস ইজ মাইনাস বিভব পার্থক্য কত বিভব পার্থক্য হচ্ছে ভি ঢোকার সময় পাইছি মাইনাস বিভব পার্থক্য হচ্ছে ভি গুড এখানে চলে আসছি এবার উপরের দিকে যাব উপর দিকে যাওয়ার সময় মাইনাস পাইছি অবশ্যই তাহলে আবার মাইনাস লিখবো বিভব পার্থক্য কত টুকু এখানে বিভব পার্থক্য হচ্ছে ফোর পয়েন্ট সেভেন কিলো হোম ইন্টু আইসি নাকি তাহলে বিভব পার্থক্য হচ্ছে আইসি ইনটু ফোর পয়েন্ট সেভেন কিলো হোম টেন টু দি পর থ্রি গুণ করলাম চলে গেছি এখানে ঘুরলাম নামতেছি নামার সময় কি পাইছি পজিটিভ তাহলে পজিটিভ টেন চলে আসছি এখানে ঘোরা শেষ ইকুয়াল টু জিরো কি করেছি বিষয়টা কি বুঝতে পারছো আমি এখান থেকে ঘুরে পুরা পথ ঘুরলাম ঘুরে আবার আমি এখানেই ফেরত আসলাম সবগুলো বিভব পার্থক্য যোগফল আমি শূন্য লিখেছি আর কিছু না তাহলে এবার দেখো আমার আইসি এর মান তো আমি জেনে গেছি নাইন পয়েন্ট নাইন টেন ইনভার্স ফোর তাই না তা তো আমাদের জানা আছে তাহলে আমাদের মাইনাস ভি মাইনাস আইসি হচ্ছে নাইন পয়েন্ট নাইন টেন ইনভার্স ফোর আর এখানে আছে ফোর পয়েন্ট সেভেন টেন টু দি পাওয়ার থ্রি প্লাস টেন ইকোয়ালস টু জিরো তাহলে এখান থেকে তুমি কিন্তু ভি এর মান কত সেটা বের করে ফেলতে পারবা একটু ক্যালকুলেশান করে ফেরো ক্যালকুলেশান করলে তুমি পেয়ে যাবা ভি এর মান টেন মাইনাস নাইন পয়েন্ট নাইন টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ইন্টু ফোর পয়েন্ট সেভেন টেন টু দি পাওয়ার থ্রি সো দ্যান্সার ইজ ফাইভ পয়েন্ট থ্রি ফোর সেভেন ভোল্ট এই হচ্ছে আমাদের ভোল্টেজ ডিফারেন্সের মান মানে আমাদের কালেক্টর ভোল্টেজটা হচ্ছে এত হবে সো এটাকে তুমি বেটার হয় যে কালেক্টর ভোল্টেজটার মান হচ্ছে আমাদের ফাইভ পয়েন্ট থ্রি সেভেন ফোর থ্রি ফোর সেভেন ভোল্ট আচ্ছা আমি এই কোশ্চেনে আরেকটা ছোট্ট জিনিস যদি তোমার কাছে জানতে চাইতাম আমি ধরো তোমাকে বললাম যে বলো তো বেস কারেন্ট কত হবে আমি বললাম এই কোশ্চেনে মনে করো বেস কারেন্ট কত হবে এই কোশ্চেনের সাথে তুমি তাও কিন্তু বের করতে পারবা বলো তো কীভাবে বের করতে পারবা বেস কারেন্ট কেমনে পারবা বেস কারেন্ট পার হচ্ছে এভাবে যে আই এমিটার ইকস্ট হচ্ছে আই কালেক্টর প্লাস আই বেস ইজ এ দ্যাট তাহলে আই এমিটারের মান হচ্ছে এই যে টেন টু দি পর মাইনাস থ্রি এম আর আই কালেক্টরের মান হচ্ছে এই যে এটা নাইন পয়েন্ট নাইন টেন ইনভার্স ফোর এম আর তাহলে বাকি থাকলো শুধুমাত্র আইবেজ এবং দেখো এখান থেকে আমি আশা করি তুমি আইবেজের মানটাও বের করে ফেলতে পারবা কত আইবেজ টেন টু দি পর মাইনাস থ্রি মাইনাস নাইন পয়েন্ট নাইন টেন ইনভার্স ফোর সো দিস ইজ টেন টু দি পর মাইনাস ফাইভ অ্যাম্পিয়ার বিষয়টা কি বুঝতেছো সো দেখো ট্রানজিস্টার দিয়ে এই ধরনের সার্কিট যখন তোমার কাছে আসবে আসলে আমরা একাডেমিক ক্লাসে এগুলো অনেক আলোচনা করেছি এবং মাসেল কোর্স গ্রুপে এরকম প্রচুর প্রশ্ন সলভ করা আছে বাট মেনলি যেটা হাইলাইট করতে যাচ্ছে সেটা হলো যে তুমি এই ধরনের প্রশ্ন যখন দেখবা তোমার দায়িত্ব হলো যে তুমি প্রথমে দেখবা যে বেজের মধ্যে আসলে কি ঘটতেছে ট্রানজিস্টারটা কি অ্যাক্টিভ মোডে আছে কিনা অ্যাক্টিভ মোড শব্দ মানে কি বলতো অ্যাক্টিভ মোড মানে হলো যে বেজ এমিটারে ফরওয়ার্ড বায়াস কথা বুঝতে পারছো আর বেস কালেক্টরে রিভার্স বায়াস এটাকে বলা হয় অ্যাক্টিভ মোড এই ট্রানজিস্টারটা অ্যাক্টিভ মোডে আসার পর তারপরে তোমার দুইবার কেভিএল অ্যাপ্লাই করতে হবে একবার কেভিএল অ্যাপ্লাই করতে হবে হচ্ছে বেজ এমিটার জাংশানে আরেকবার কেভিএল অ্যাপ্লাই করতে হবে তোমার এই কালেক্টর এমিটার জাংশানে তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত যে রেজাল্ট যা চাইছে তুমি সব কিছু করতে পারবা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং এগুলো দেখে কখনো তোর না বানা বেসিকটা তোমার স্ট্রং থাকা লাগবে আর বাপ বাকিটা ইনশাল্লাহ তোমার যদি উপরওয়ালা সহায় থাকে তুমি যদি সুস্থ থাকো ব্রেন যদি ঠিক থাকে তুমি পারবা করতে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ আবার দেখা হবে টাটা